হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আজকের ভিডিওটা দেখো, রেসিপি আজকে রেসিপি হলো লোটে মাছের ঝাল করব। এখানে লোটে মাছের ভাজা হয়ে গেছে, এর সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর মিট মশলা দিয়েছি, তেল দিয়েছি, মাখিয়ে নিয়েছি। তোমাদের এগুলো দেখাতে পারলাম না, আগে মাখিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম করবো না, তারপরে আমাদের ভিডিওটা করি, তোমাদের দেখাতে চাই। দেখো, এদারে হয়েছে, আদা রসুন দিয়ে কষে নিয়েছি, আদা রসুন দিয়ে তেলে মেরে নিয়েছি। এবার লুটি মাছটা দিয়ে দিচ্ছি। দেখো, লুটি মাছটা দিয়ে দিলাম, 5 মিনিট মতন ঢাকা চাপিয়ে দিই, ঢাকা চাপিয়ে দিই। আমার এখানে আছে লবণ, জিরে, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে তেজপাতা, এগুলো সব আমার এই খাপের মধ্যে রাখছি। এখানে ভাত ভাত হয়ে গেছে, ভাতটা গড়িয়ে দেবো। এখানে তরকারি হচ্ছে, ঢাকাটা খুলে দিলাম, এর সঙ্গে এর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। দেখো কালারটা, দেখো খুব সুন্দর হয়েছে। এখানে রুটি মাছ ভাজা হয়ে গেছে অল্প। দেখো আমাদের খুকুমণি চলে এসছে খাবারের জন্য, ওকে তো কিছু খাবার দিতে পারবো না, ওটা খেয়ে নিয়েছে, কুকুর এসে আগে খেয়ে নিয়েছে, খুকুমণি এসছে খাবারের পর ওকে খেতে দেবো। দেখতে পাচ্ছো, হালকা জল দিয়ে দিচ্ছি লুটি মাছে, দেখতে পাচ্ছ হালকা টাইপের জল দিতে হবে, খুব তাড়াতাড়ি হয় এটা লুটি মাছটা। খুকুমণি খাওয়ার জন্য দেখো এদিক সেদিক দৌড়াচ্ছে, ছেলে খাচ্ছিল, একটা মাছের কাঁটা দিয়ে দিয়েছিল, দেখো কীরকম হচ্ছে। দেখো ভাত, এখানে ভাতটা গড়ানো হয়ে গেছে, তরকারিটা বি হয়ে এসছে, পুরো রেডি, তরকারি হয়ে গেছে, তরকারিটা পুরো হয়ে গেছে রেডি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, তরকারিটা পুরো হয়ে গেছে, তরকারিটা পুরো হয়ে গেছে রেডি। এর উপরে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে আসবো। টাটা, ভালো থেকো, শেষ করলাম, অনেক বড় ভিডিওটা হয়ে গেলো।